নমস্কার বন্ধুসকল, মোৰ নাম সাইবুল হয় আৰু আপোনালোকে দেখি আছে আসাম বেস্ট ইউটিউব চেনেল আপোনাৰ ল্যাঙ্গুয়েজ অসমীয়াতে। আমি শিকি আহিছোঁ যে ৱৰ্ডপ্ৰেছৰ ট্ৰেইনিং কেনেধৰণে ৱৰ্ডপ্ৰেছত আমি এটা নতুন ৱেবছাইট বনাব পাৰোঁ ধুনীয়াকৈ। আৰু আজিৰ ভিডিঅ'টো হ'ল 3 নম্বৰ ভিডিঅ'। আজিৰ ভিডিঅ'তে আমি শিকিম যে কেনেধৰণে ৱৰ্ডপ্ৰেছত চাইল্ড থিম বনাব পাৰোঁ। এতিয়া ভাবি আছা যে ৱৰ্ডপ্ৰেছত চাইল্ড থিম কি হয়? চোৱা, চাইল্ড থিম এইটো হয় যিহেতু আমাৰ যোনটো থিম আছে সেইটো থিমৰ ডুপ্লিকেট আৰু এটা থিম আমি ৱৰ্ডপ্ৰেছত বনাব পাৰোঁ। আৰু এইটো আমি কিহৰ কাৰণে বনাওঁ এতিয়া মই কৈ আছোঁ। ধৰি লোৱা, আমাৰ যোনটো থিম আছে থিমটো ফ্ৰী আমি লৈছোঁ আৰু ফ্ৰী আমি ব্যৱহাৰ কৰি আছোঁ আমাৰ ৱৰ্ডপ্ৰেছত। আৰু থিমটো যদি আমি ইডিট কৰোঁ, চোৱা, HTML, PHP বা স্ক্ৰিপ্ট, যিকোনো জাভা স্ক্ৰিপ্ট যদি আমাৰ থিম এডিটৰত গৈ আমি ইনষ্টল কৰোঁ লাইভত, তেনেহ'লে কি হ'ব, আমাৰ ছাইটটো ৰেংকিং হোৱাত বহুত অসুবিধা হৈ যাব বা আপডেটিং যেতিয়া আহিব আপডেটিংটো আমাৰ ওচৰত নাহিব। তেনেহ'লে চোৱা, আমি যদি চাইল্ড থিম এটা বনাই লওঁ ৱৰ্ডপ্ৰেছত, তেতিয়াহ'লে কি হ'ব, আমাৰ যোনটো অৰিজিনেল মেইন থিম আছে সেই থিমটো যেনেধৰণে আছে তেনেধৰণে থাকিব। কিন্তু আমি থিমটো যদি কাষ্টমাইজ কৰিবলৈ বিচাৰোঁ, আমি চাইল্ড থিমটো কৰিব পাৰোঁ। আৰু চাইল্ড থিমটো আমি আমাৰ ছাইটত যিহেতু লাইভ কৰিব পাৰোঁ, যদি নতুন আপডেট আহি যায় তেতিয়াহ'লে এই আমাৰ যোনটো মেইন থিম আছে সেইটো আপডেট হৈ যাব, কিন্তু চাইল্ড থিমটো আপডেট নহ'ব, পিছত আমি আপডেট কৰিব লাগিব। তেতিয়াহ'লে চাওক, ৱৰ্ডপ্ৰেছত কিবা যদি কাষ্টমাইজ কৰিবলৈ বিচৰা কোডিং কৰি, তেনেহ'লে চাইল্ড থিম এটা বনোৱা বহুত দৰকাৰ হৈ যায়। আৰু এনেধৰণে আমাৰ বহুত অসুবিধা হৈ যায় যোনটো আমি থিম এডিটৰত গৈ ইডিট কৰিব লাগে, যিহেতু PHP, HTML, স্ক্ৰিপ্ট, যিকোনো কোডিং হওক কৰিব লাগে কোনোবা সময়ত। তেতিয়াহ'লে চোৱা, চাইল্ড থিম যদি বনাবলৈ বিচৰা আজিৰ ভিডিঅ'টো চাই যোৱা লাষ্টলৈ। চাইল্ড থিম কেনেধৰণে বনাবা আজিৰ ভিডিঅ'টো শিকি যোৱা। আৰু মই ক'বলৈ বিচাৰোঁ, ভিডিঅ' আৰম্ভ কৰাৰ আগতে যদি এতিয়ালৈকে আসাম বেষ্ট চেনেলক ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেনেহ'লে ভিডিঅ'ৰ তলত দেখি পাই আছা ৰঙা টাইপৰ ছাবস্ক্ৰাইব বাটন, ক্লিক কৰি ছাবস্ক্ৰাইব কৰি লোৱা যদি এনেধৰণৰ টিপছ এণ্ড ট্ৰিক শিকিবলৈ হয়। তেতিয়াহ'লে চোৱা, আমাৰ ৱেবছাইটটো যোনটো আমি ট্ৰেইনিঙৰ বাবে ফ্ৰী ডমেইন আৰু ফ্ৰী হোষ্টিং লৈছিলোঁ, সেইটো ডমেইন নেম আছিল allassam.000webhostapp.com, ঠিক আছে। এইটো ডমেইনে আছিল আৰু এইটো মই লাইভ কৰি আপোনালোকক দেখুৱাই লওঁ। আৰু ইমানলৈ আমি আগতে আছিলোঁ, যিহেতু এইখিনিলৈ আমি থিম VOMAC থিম যোনটো থিমটো ইনষ্টল কৰিছিলোঁ। আৰু এতিয়া আমি এই থিমটো যিহেতু চাইল্ড থিম কৰিম, এইটো হওক অৰিজিনেল থিম, চাইল্ড থিম কৰিম। তেতিয়াহ'লে ইয়াতে আমি যদি ডেশবোৰ্ডত যদি লগ ইন কৰিবলৈ হয় ৱৰ্ডপ্ৰেছৰ, চোৱা, মই 3 বাৰ, আজিৰ ভিডিঅ'টো 3 নম্বৰ হৈ আছে, সেইকাৰণে 3 বাৰ মই দেখুৱাই দি আছোঁ যে ৱৰ্ডপ্ৰেছৰ ডেশবোৰ্ডত কেনেধৰণে লগ ইন হ'বা। ইয়াতে নিজৰ চবৰ আগতে ডমেইন নেমটো হ'ব, তাৰপিছত ইয়াতে স্লেছ হ'ব, তাৰপিছত WP-admin হ'ব, ঠিক আছে। এডমিন টাইপ কৰিব লাগিব, চোৱা, নিশ্চয় দেখি পাই আছা মই ইমানখিনি টাইপ কৰিছোঁ মোৰ ডমেইন নেমৰ পিছত, ঠিক আছে। তাৰপিছত এণ্টাৰ কৰি দিম। আৰু এণ্টাৰ কৰাৰ পিছত ইয়াতে ৱৰ্ডপ্ৰেছৰ লগ ইন যোনটো পেজ আছে পেজটো খুলি আহিব। ইয়াতে মই ইউজাৰ নেম আৰু পাছৱৰ্ড এণ্টাৰ কৰিব লাগিব। চোৱা, মই আপোনালোকৰ কাৰণেও ৰাখিছোঁ যে আপোনালোকেও চাব পাৰিবা যে কেনেধৰণে ৱৰ্ডপ্ৰেছ ছাইট হয়, কেনেধৰণে ডাশবোৰ্ড হয়। সেইকাৰণে মই পাছৱৰ্ডটো মই ৰাখিছিলোঁ, ইউজাৰ নেমটো ৰাখিছিলোঁ এডমিন, তাৰপিছত পাছৱৰ্ড যোনটো ৰাখিছিলোঁ সেইটো এডমিন ৰাখিছোঁ। তেতিয়াহ'লে মই ইয়াতে এণ্টাৰ কৰি দি আছোঁ এডমিন। আপোনালোকে যদি লগ ইন কৰিবলৈ বিচাৰা তেতিয়াহ'লে কৰি ল'বা, যিহেতু 1-2 মাহ থাকিব এই ৱেবছাইটটো জিন্দা থাকিব, পিছতে মই ডিলিট কৰি দিম, ঠিক আছে। মই লগ ইন অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ। আৰু এতিয়া ৱৰ্ডপ্ৰেছৰ ডেশবোৰ্ডত মই লগ ইন হ'ব লাগে অলপ সময় পিছতে। আৰু এতিয়া চোৱা, মই ৱৰ্ডপ্ৰেছৰ ডেশবোৰ্ডত লগ ইন হৈ গৈছোঁ, ঠিক আছে। মই এইটো নতুন এটা টেবত লাইভ অ'পেন কৰি লওঁ, যিহেতু আমাৰ ছাইটটো এনেধৰণে হয় বুলি, ঠিক আছে। তেতিয়াহ'লে ইয়াতে লগ ইন মানে ছাইটটো অ'পেন হৈ গ'ল। ইয়াৰ ছাইটটো হয় আমাৰ ছাইটত একো পোষ্টে নাই, যিহেতু আগলৈ আমি শিকি যাম এইবিলাক কেনেধৰণে পোষ্ট আমি লিখিব পাৰোঁ, ঠিক আছে। ইয়াতে মই ডেশবোৰ্ডত আহিছোঁ আৰু এতিয়া আমি চাইল্ড থিম বনাম। চাইল্ড থিম যদি বনাবলৈ হয় চোৱা, মই ইয়াতে চবৰ আগতে দেখুৱাই লওঁ, থিম অপশ্যনত ক্লিক কৰিম। আৰু থিম অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে VOMAC মোৰ যিহেতু এই ছাইটত যিহেতু এই যোনটো এক্সাম্পল ছাইট আমি বনাই আছোঁ এইটোত এক্টিভেট আছে। ইয়াতে চোৱা কাষ্টমাইজ অপশ্যন আছে, সেইকাৰণে ইয়াতে এক্টিভেট আছে, কিন্তু বাকীকেইটা ইয়াতে চোৱা এক্টিভেট কৰিবলৈ কৈ আছে। তেতিয়াহ'লে আমি এইটোতে আমাৰ ছাইটটো চলি আছে। এই VOMAC যিহেতু ইয়াতে আমি ডুপ্লিকেট আৰু এটা বনাই ল'ম, তেতিয়াহ'লে আমি প্লাগিনৰ জৰিয়তে আৰু এটা ডুপ্লিকেট বনাম। তেতিয়াহ'লে ইয়াতে মই থিমটো মই দেখুৱাইছোঁ আপোনালোকক। আপোনালোকে যদি এই থিমটো ডুপ্লিকেট কৰিবলৈ বিচৰা, চাইল্ড থিম বনাবলৈ বিচৰা, তেনেহ'লে ইয়াতে প্লাগিন ইনষ্টল কৰিব লাগিব। প্লাগিন যদি ইনষ্টল কৰিবলৈ বিচৰা, ইয়াতে প্লাগিন অপশ্যনত ক্লিক কৰিবা, তাৰপিছত ইয়াতে ইনষ্টলিং প্লাগিন অপশ্যনত ক্লিক কৰিবা, তাৰপিছত ইয়াতে এড নিউ অপশ্যনত ক্লিক কৰিবা।
আর তার পিছত ইয়াতে বহুত ধরনের থিম আই যাব, কিন্তু আপনাদের ইয়াতে সার্চ প্লাগিনস অপশনত ক্লিক করবে লাগিব। ইয়াতে একটা থিম চয়েস করবে লাগিব, চাইল্ড থিম কনফিগুরেটর, ঠিক আছে। এই থিমটো আপনাদের ইয়ারপরা ডাউনলোড করবে লাগিব। ইয়াতে সোয়া চাইল্ড থিম কনফিগুরেটর মই লিখি লৈছো, আর ইয়াতে এই থিমর যোন লিঙ্ক আছে লিঙ্কটো এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা, ঠিক আছে। ইয়াতে সোয়া চাইল্ড থিম কনফিগুরেটর, এই প্রথম যোন চাইল্ড থিম কনফিগুরেটর প্লাগিন দেখি পাইছা, এই প্লাগিনটো ইনস্টল করবে লাগিব। তেতিয়াহলে সোয়া প্লাগিন যদি ইনস্টল করবলে বিচার, তাহলে ইয়াতে ইনস্টল নাও অপশনত ক্লিক করব লাগিব। আর ইনস্টলিং হওয়ার পিছতে আমি অ্যাক্টিভেট করব লাগিব, যেহেতু কেন ধরনের অ্যাক্টিভেট হয় অল্প পিছতে আমি জানিম। ইয়াতে সোয়া এতিয়া এই থিমটো ইনস্টল হয়ে গেল, ইনস্টল হওয়ার পিছতে ইয়াতে সোয়া অ্যাক্টিভেট অপশন আহি গেল, তাহলে ইয়াতে মই অ্যাক্টিভ অপশনত ক্লিক করে দিম এতিয়া, আর এই থিমটো এতিয়া মানে অ্যাক্টিভ হয়ে যাব। আর এতিয়া সো ইয়াতে চাইল্ড থিম কনফিগুরেটর যেহেতু এইটো অ্যাক্টিভেট হয়ে গেল, আর এই বাকিকেটা যিমান দেখি পাইছে এইবিলাক ডিলেট করে দিবা, ঠিক আছে। মই আগতে ডিলেট করা নাই, যেহেতু এইবিলাক মানে যেতিয়া মই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছো সেই সময় অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে, এইবিলাক আমার কামর নহয়, এই কারণে ডিলেট করে লবা, ঠিক আছে। ইয়াতে সো মই চাইল্ড থিম কনফিগুরেটর যেতিয়া মই অ্যাক্টিভেট করেছো, যেহেতু ইয়াতে ডিএক্টিভেট আহি আছে, ডিএক্টিভ মানে অ্যাক্টিভ আছে আমার সাইটত, এতিয়া আমি ইয়াতে সেটিং অলপ করব লাগিব। চাইল্ড থিম যদি বনাবলে হয় এতিয়া মই কি করিম, ইয়াতে সব টুলস দেখি পাই আছা, টুলসত যেতিয়া মাউসটো লৈ গৈছো, ইয়াতে সব চাইল্ড থিমস এটা অপশন আছে, কিন্তু যিমান সময়লৈ এই থিমটো ইনস্টল নকৰিবা সিমান সময়লৈ ইয়াতে টুলস অপশনত এই চাইল্ড থিমটো নাহিব। মই চাইল্ড থিম কনফিগুরেটর যোনটো থিম আছে থিমটো ইনস্টল করেছো, সেইকাৰণে ইয়াতে চাইল্ড থিম অপশন আহি গৈছে, তেতিয়া মই ইয়াতে চাইল্ড থিমস অপশনত ক্লিক করে দিছো। আর চাইল্ড থিম অপশনত ক্লিক করার পিছত এয়া সো এতিয়া ইয়াতে সন্মুখত আহি গল পেজটো যে আমি থিম বনাবলৈ, ইয়াতে মই কি করিম, ক্রিয়েট এ নিউ চাইল্ড থিম অপশনত ক্লিক করিম। তারপর ইয়াতে মই তললৈ যাম, আর তললৈ যোৱাৰ পিছত ইয়াতে সো মোক দেখুৱাই আছে জেরি ফ্লাইট, জেরি ফ্লাইট মই থিম এটা আপোনালোকক ডাউনলোড করে দেখুৱাইছিলোঁ, যেহেতু মই দুইটা থিম ডাউনলোড কৰিছিলোঁ। ইয়াতে এতিয়া মোৰ ভিও মেক চলি আছে, যেহেতু ভিও মেক লাইভ চলি আছে, সেইকাৰণে ইয়াতে সোৱা ভিও মেক আছে, যেহেতু এই যোনকেইটা দেখি পাইছে এইটো মোৰ ডেশবোর্ডত আছে, সেইকাৰণে ইয়াতে দেখুৱাই আছে। তেতিয়াহ'লে মই ভিও মেক চইচ কৰি ল'ম, আৰু তাৰপিছত ইয়াতে এনালাইজ অপশ্যনত ক্লিক কৰি দিম। আৰু এনালাইজ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে সোৱা মোক কয় আছে যে চাইল্ড থিমৰ নাম কি হ'ব, ইয়াতে আপোনালোকে ভালদৰে চেক কৰি চাই লোৱা, এইটো নেম দ্য নিউ চাইল্ড থিম ডিকশনারি, যেহেতু ইয়াতে চাইল্ড থিমর নাম কি হব, ইয়াতে মই সাইবুল লিখি দিছো, যেহেতু মোৰ থিমর নাম হব এইটো, ঠিক আছে। ভিও মেক থিমর অরিজিনাল নাম হয়, কিন্তু মই ইয়াতে ডুপ্লিকেট বনাই আছো, সেইটো আমার মর্জি হিসাবে এতিয়া বনাম, ঠিক আছে। ইয়াতে সাইবুল মই লিখি দিছো, তারপর ইয়াতে যে ধরনের আছে তেনেদরে রাখবলে দিবা, তারপর ইয়াতেও যে ধরনের আছে তেনেদরে রাখবলে দিবা, আর ইয়াতে এইটো চেকমার্ক লগাই দিবা, ঠিক আছে। ইয়াতে সো 7 নম্বর দেখি পাই আছে আপনাদের, কাস্টমাইজ দ্য চাইল্ড থিম নেম ডিসক্রিপশন আউথার ভার্সন ইটিসি, এইবিলাক আমি সলনি করব পারো। তাহলে মই ইয়াতে কি করিম, শো হাইড চাইল্ড থিম অ্যাট্রিবিউটস অপশনত ক্লিক করিম। আর এতিয়া সো ইয়াতে বহুত কেটা অপশন উলিয়াইছে, ইয়াতে চাইল্ড থিম নেম মই সাইবুল রাখিছো, তাহলে মই সাইবুলেই রাখিম, ঠিক আছে। তারপর থিম ওয়েবসাইট, থিম ওয়েবসাইট মই ইয়াতে অল আসাম লিখি দিয়ে আছো, অল আসাম যোনটো আমার এক্সাম্পল সাইট আছে, মই কন্ট্রোল সি রে ইয়াতে কন্ট্রোল ভি রে পেস্ট করে দিম, ঠিক আছে। ওয়ান মিনিট মই এইটো ইয়াতে পেস্ট করে আছো, মই ইমান খুলে কন্ট্রোল ভি রে পেস্ট করে দিছো, ইয়াতে ডাবল স্ল্যাশ হব লাগে, ডাবল স্ল্যাশটো মই বহুয়াই দিছো, ঠিক আছে, ডাবল স্ল্যাশ বহুয়াই দিছো। ইয়াতে আউথার কয় আছে, আউথার নাম মই মোৰ নামটোই রাখিম, ঠিক আছে, ওয়েবসাইট কয় আছে, তেতিয়া আউথার ওয়েবসাইটের জায়গাতো আমি আমার যোনটো ট্রেনিংর বাবে সাইট লইছিলো ফ্রি, হেইটো মই বহুয়াই দিছো, ইয়াতে সো অল আসাম ডট ট্রিপল জিরো ওয়েব হোস্ট এপ ডট কম, ঠিক আছে। তারপর মই স্ক্রল ডাউন করে তললৈ যাম, আর তললৈ যাওয়ার পিছত ইয়াতে ভার্জন কয় আছে, ভার্জনটো আমি তেনে ধরনের সেম রাখবলৈ দিম। তারপর আমি কি করিম, ইয়াতে ক্রিয়েট নিউ চাইল্ড থিম অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া আমার ডুপ্লিকেট একটা চাইল্ড থিম ইয়াতে রেডি হয়ে যাব অল্প সময় পিছতে, আর এতিয়া আমার ডুপ্লিকেট চাইল্ড থিম রেডি হয়ে গেল। ইয়াতে সোয়া থ্যাংক ইউ ফর ইনস্টলিং চাইল্ড থিম কনফিগুরেটর, যেহেতু আমার চাইল্ড থিম এতিয়া বনি গল, তাহলে আমি কি করিম, এতিয়া আকো থিম অপশনত যাম, ঠিক আছে। এই চাইল্ড থিমটো আমি অ্যাক্টিভেট করিম, তাহলে ইয়াতে মই থিম অপশনত ক্লিক করিম। থিম অপশনত ক্লিক করার পিছত ইয়াতে ভিও মেক দুটা হব লাগে, ইয়াতে সোয়া এইটো হয় অরিজিনাল ভিও মেক, আর মই ইয়াতে সোয়া যেহেতু চাইল্ড থিম এইটো বনাইছিলো, মই নাম দিছিলো সাইবুল, দুইটার আপনাদের ফটো দেখি পাই আছা দুইটা সেম হয়, এইটো অরিজিনাল থিম হয়, আর এইটো মই এতে ডুপ্লিকেট বনাইছো। যদি মই লাইভ প্রিভিউ অপশনত ক্লিক করো বা থিম ডিটেলস অপশনত যদি ক্লিক করো, তেতিয়াহলে ইয়াতে সোয়া মোৰ নামটো আহি আছে, ভার্জনটো আহি আছে, ইয়াতে ডিটেলসটো আহি গৈছে, সেইটো লৈ আমার একো অসুবিধা নাই, ঠিক আছে। ইয়াতে মই এইটো দেখাবলৈ বিচাৰো যে এই থিম
থিমটো মই ডুপ্লিকেট থিম কৰি লৈছোঁ, যিহেতু এই থিমত যদি কিবা যদি আপডেট আহি যায় তেতিয়াহ'লে আপডেটিং কৰিব পাৰোঁ, কিন্তু এই থিমটো আপডেট আমি এই থিমৰ পৰা কৰিব লাগিব, ঠিক আছে। তেতিয়াহ'লে মই এতিয়া কি কৰিম, এই থিমটো যিহেতু অৰিজিনেল থিমটো লাইভ আছে, মই ইয়াতে ডুপ্লিকেট থিমটো লাইভ কৰিম। তেতিয়াহ'লে মই এক্টিভ অপশ্যনত ক্লিক কৰি দিম ডুপ্লিকেট থিমৰ ওপৰত, আৰু এতিয়া এই ডুপ্লিকেট থিমটো যিহেতু এক্টিভেট হৈ যাব, আৰু এতিয়া ডুপ্লিকেট থিমটো এক্টিভেট হৈ গ'ল আৰু অৰিজিনেল থিমটো এয়া ছাইটত আহি গ'ল, অৰিজিনেল থিমটো ইয়াৰ পৰা নাযায়, ঠিক আছে। এতিয়া আমাৰ ছাইটটো এবাৰ ৰিফ্ৰেছ কৰিম, যেনেধৰণে আছিল তেনেধৰণে থাকিব, কিয়নো অকল আমি চাইল্ড থিমে বনাইছোঁ, আমি থিম চেঞ্জ কৰা নাই। ইয়াতে চোৱা ছাইটটো যেনেধৰণে আছে তেনেধৰণে আছে, ছাইটটো একো সলনি নহ'ব, যিহেতু থিমটো আমাৰ ডেশ্ববৰ্ডৰ পৰা সলনি হৈ যাব, যিহেতু এই থিমটো আমি কাষ্টমাইজ কৰিব পাৰোঁ, কোডিং কৰিব পাৰোঁ আমাৰ মৰ্জি হিচাপে। যিহেতু আপডেটিঙৰ কাৰণে বা এছিঅ'ৰ কাৰণে ভাল হ'ব, সেইকাৰণে মই কৈছোঁ চাইল্ড থিম বনাই লোৱা এটা, যদি ৱেবছাইটত যদি পোষ্ট আৰু পেজবিলাক ৰেংকিং কৰিবলৈ বিচৰা, তেতিয়াহ'লে চোৱা নিশ্চয় আজি আপোনালোকে শিকি লৈছা যে চাইল্ড থিম কি হয় আৰু চাইল্ড থিম কেনেধৰণে ৱৰ্ডপ্ৰেছত বনাব পাৰিবা, নিশ্চয় বুজি পাইছা আৰু শিকি পাইছা। তেনেহ'লে আজিলৈকে ইমানেই, আগলৈ মিলি থাকিম আৰু এটা নতুন ভিডিঅ'লৈ। আসাম বেষ্টৰ ভিডিঅ' চাইয়ে থাকিবা, শিকি থাকিবা, লগতে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিবা। যদি কিবা প্ৰশ্ন থাকে তেনেহ'লে কমেণ্ট বক্সত নিশ্চয় জনাবা। বাই বাই।